আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আজকে আমাদের বিষয় হিসাব বিজ্ঞান সরলরৈখিক পদ্ধতি সম্পর্কিত বিস্তারিত আলোচনা। অপচয় নির্ণয়ের একটি পদ্ধতি হচ্ছে সরলরৈখিক বা স্থির কিস্তির পদ্ধতি। আমরা প্রথমে সরলরৈখিক পদ্ধতি সম্পর্কে জেনে নিব। প্রথম পয়েন্ট, এই পদ্ধতিতে সম্পদের ক্রয়মূল্যের ওপর প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ অবচয় হিসেবে ধার্য করা হয়। সম্পদের ক্রয়মূল্যের ওপর প্রতি বছর আমি নির্দিষ্ট পরিমাণ অবচয় ধার্য করব সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে যখন আমি অবচয় নির্ণয় করব। দ্বিতীয় পয়েন্ট, সম্পদের আয়ুষ্কাল ব্যাপী সমান অর্থ অবচয় হিসেবে দেখানো হয় বলে এই পদ্ধতিকে স্থির কিস্তি পদ্ধতি বলা হয়। সম্পদের আয়ুষ্কাল ব্যাপী একই পরিমাণ অর্থ অবচয় হিসেবে দেখানো হয়। অর্থাৎ আমার যদি একটি সম্পদের আয়ুষ্কাল 5 বছর হয় এবং সম্পদের মূল্য 10,000 টাকা হয়, তাহলে আমি প্রত্যেক বছর যদি 10% হারে অবচয় ধার্য করা হয়, 5 বছর যাবৎ আমার অবচয় 1,000, 1,000, 1,000 এভাবেই হবে। তাই একে স্থির কিস্তি পদ্ধতি বলা হয়, কেননা এর অবচয়ের অর্থ সমান থাকছে প্রতি বছর। তৃতীয় পয়েন্ট, এ পদ্ধতিতে অবচয়ের পরিমাণ এমনভাবে স্থির করা হয় যে সম্পদের জীবনকাল শেষে কোনো উদ্ধৃত থাকে না বা কেবল ভগ্নাবশেষ মূল্য উদ্ধৃত থাকে। অবচয়ের পরিমাণ সরলরৈখিক পদ্ধতিতে আমরা এভাবে নির্ণয় করব যাতে জীবনকাল শেষে বা সম্পদের যে আয়ুষ্কাল ছিল ওই আয়ুষ্কাল শেষে সম্পদে কোনো উদ্ধৃত থাকবে না বা কেবল ভগ্নাবশেষ মূল্য উদ্ধৃত থাকে। চতুর্থ পয়েন্ট, এ পদ্ধতিতে সম্পদের মোট অবচয়যোগ্য মূল্যকে কতগুলো সমান কিস্তিতে ভাগ করা হয়। সম্পদের অবচয়যোগ্য মূল্য নির্ণয় করে একে সমান কিস্তিতে ভাগ করা হয় এবং প্রতি বছর একটি কিস্তি আয় বিবরণীতে অবচয় হিসেবে দেখানো হয়। মোট অবচয়যোগ্য মূল্যকে আমি কতগুলো সমান কিস্তিতে ভাগ করব এবং আয় বিবরণীতে প্রতি বছর বা প্রতি হিসাবকাল শেষে অবচয় হিসাবে দেখাবো। আমরা সরলরৈখিক পদ্ধতির প্রথম সূত্রটি বা প্রথম পদ্ধতিটি দেখে নিব। বার্ষিক অবচয় ইজ ইকুয়াল টু সম্পদের মোট মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আনুমানিক কার্যকর জীবনকাল। আমার একটি সম্পত্তি যদি আমি 50,000 টাকায় ক্রয় করি বা সম্পদের মূল্য যদি 50,000 টাকা হয় এবং ভগ্নাবশেষ মূল্য যদি 10,000 টাকা হয়, তাহলে আমার সম্পদের মোট মূল্য 50,000 টাকা বিয়োগ 10,000 টাকা ভগ্নাবশেষ মূল্য ইজ ইকুয়াল টু 40,000 টাকা এবং আনুমানিক কার্যকর জীবনকাল আমরা ধরলাম 5 বছর, তাহলে আমার 50,000 বিয়োগ 10,000 ডিভাইডেড বাই 5 বছর আমার বার্ষিক অবচয় নির্ণয় হয়ে যাবে। দ্বিতীয় পদ্ধতি, এ পদ্ধতিতে প্রশ্নে অবচয় শতকরা হার দেওয়া না থাকলে প্রথমে অবচয় শতকরা হার বের করে নিতে হবে। অবচয় শতকরা হার আমরা কিভাবে বের করব? 100% ডিভাইডেড বাই আনুমানিক কার্যকর জীবনকাল। যদি কোনো সম্পত্তির আনুমানিক কার্যকর জীবনকাল 4 বছর হয়, আমরা এর সরলরৈখিক পদ্ধতিতে অবচয় শতকরা হার নির্ণয় করব এভাবে, 100% ডিভাইডেড বাই 4 বছর। বার্ষিক অবচয় ইজ ইকুয়াল টু সম্পদের মোট মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ইনটু অবচয় শতকরা হার। আমরা সর্বপ্রথম অবচয় শতকরা হার নির্ণয় করে নিলাম। এবার অবচয়যোগ্য মূল্য বের করব। অবচয়যোগ্য মূল্য কিভাবে বের করব? সম্পদের মোট মূল্য থেকে আমি ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করব। এবার মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করার পরে আমার অবচয় শতকরা হার দিয়ে গুণ করব, তাহলে আমার বার্ষিক অবচয় বের হয়ে যাবে। এবার আমরা একটি উদাহরণ দেখে নিব। একটি মেশিনের ক্রয় মূল্য 55,000 টাকা এবং বহন ও সংস্থাপন খরচ 5,000 টাকা। মেশিনটির আনুমানিক কার্যকর জীবনকাল 10 বছর এবং আনুমানিক কার্যকর জীবনকাল শেষে ভগ্নাবশেষ মূল্য 11,000 টাকা। সরলরৈখিক পদ্ধতিতে মেশিনের বার্ষিক অবচয় কত হবে? আমরা দুইটা পদ্ধতিতে অবচয় নির্ণয় করে ফেলবো। দুইটা পদ্ধতি মানে সরলরৈখিক পদ্ধতির দুইটি সূত্র দিয়ে অবচয় নির্ণয় করে দেখব। প্রথম পদ্ধতিতে মেশিনটির মোট মূল্য ইজ ইকুয়াল টু ক্রয় মূল্য যোগ বহন খরচ 55,000 টাকা যোগ 5,000 টাকা ইজ ইকুয়াল টু 60,000 টাকা। এবার আমরা অবচয় নির্ণয় করে ফেলব। বার্ষিক অবচয় ইজ ইকুয়াল টু সম্পদের মোট মূল্য 60,000 টাকা বিয়োগ ভগ্নাবশেষ মূল্য 11,000 টাকা, আনুমানিক কার্যকর জীবনকাল ছিল 10 বছর, আমাদের অবচয় নির্ণয় হয়ে গেল 4,900 টাকা। এবার আমরা দ্বিতীয় পদ্ধতিটি দেখে নিব।
সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের শতকরা হার আমরা নির্ণয় করে নিব দ্বিতীয় পদ্ধতি অনুযায়ী। 100 ডিভাইডেড বাই আনুমানিক কার্যকর জীবনকাল, 100 ডিভাইডেড বাই 10, আনুমানিক কার্যকর জীবনকাল ছিল 10 বছর, ইজ ইকুয়াল টু 10%। বার্ষিক অবচয় ইজ ইকুয়াল টু সম্পদের মোট মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ইন্টু অবচয়ের শতকরা হার। 60,000 থেকে আমি 11,000 টাকা বিয়োগ করব, 60,000 টাকা সম্পদের মোট মূল্য এবং 11,000 টাকা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, ইন্টু আমরা যে অবচয় শতকরা হারটা বের করেছিলাম ওটি দিয়ে গুণ দিলে আমার অবচয়ের পরিমাণ বের হয়ে যাবে 4,900 টাকা। আমরা দেখতে পাচ্ছি প্রথম পদ্ধতিতেও আমার অবচয়ের হার ছিল বা অবচয়ের পরিমাণ ছিল, অবচয়ের হার না অবচয়ের পরিমাণ ছিল 4,900 টাকা, এবং দ্বিতীয় পদ্ধতিতেও কিন্তু আমার অবচয়ের পরিমাণ ছিল 4,900 টাকা। তাহলে আমরা সর্বপ্রথম সরলরৈখিক পদ্ধতিতে বা স্থির কিস্তি পদ্ধতি সম্পর্কে জেনে নিলাম, এরপরে আমরা এর দুটি সূত্র সম্পর্কে জেনে নিলাম, সবশেষে আমরা একটি উদাহরণ দেখে নিলাম এবং উদাহরণটি আমরা করে দেখলাম যে আমার বার্ষিক অবচয়ে দুটির পরিমাণ সমান হচ্ছে। কিছু নোট দেখে নিব। সরলরৈখিক পদ্ধতিতে সম্পদের আনুমানিক জীবনকাল শেষে ভগ্নাবশেষ মূল্য ছাড়া হিসাবের কোনো উদিত থাকবে না। সরলরৈখিক পদ্ধতিতে আনুমানিক জীবনকাল বা আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্যতে উদিত থাকবে, এছাড়া কোনো মূল্য বা কোনো প্রকার অর্থ উদিত থাকবে না। এই পদ্ধতিতে অবচয় নির্ণয়ের সময় ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করতে হবে। সরলরৈখিক পদ্ধতিতে আমরা যখনই অবচয় নির্ণয় করব তখন আমরা ভগ্নাবশেষ মূল্যটি সম্পদের মোট মূল্য থেকে বিয়োগ করব। এই পদ্ধতিতে প্রতি বছর একই পরিমাণ অবচয় হয়, প্রত্যেক বছর আমার নতুন করে অবচয় নির্ণয় করতে হবে না। সরলরৈখিক পদ্ধতিতে আমরা একবারই যখন অবচয় নির্ণয় করব ওটি আমরা প্রতি বছর বা হিসাবকাল পর্যন্ত বসিয়ে যেতে পারবো আমাদের আয় বিবরণীতে। যে সকল সম্পদ হতে প্রতি বছর সমান হারে উপযোগিতা পাওয়া যায় সে সকল সম্পদের ক্ষেত্রে এ পদ্ধতি বিশেষ উপযোগী, যেমন ইজারা সম্পদ, গ্রন্থ স্বত্ব, ট্রেডমার্ক ইত্যাদি। আমরা কিছু নোটও দেখে নিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকবার জন্যে। আল্লাহ হাফেজ।